বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে আয়োজিত দশ দিনের অনুষ্ঠানমালার সপ্তম দিনের মূল ভাবনা ছিল নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরুতেই সুইজারল্যান্ডের ভৌগোলিক সৌন্দর্য, সংস্কৃতি ও প্রযুক্তির উৎকর্ষতা নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক এই পর্বে অংশগ্রহণ করেন নারী শিল্পীরা। সকল প্রতিবন্ধকতা দূর করার প্রত্যয়ে গেয়ে শোনান শেকল ভাঙার গান। জাগো নারী জাগো, বন্ধী শিখা, জাগো সাহস, সীমান্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বন্ধী শিখা। শাশ্বত সৃষ্টির উৎস নারী। স্বাধীন দেশ অর্জনে নারীর অবদানকে মূল্যায়ন করেছিলেন বঙ্গবন্ধু। নৃত্যনাট্যে উঠে এসেছে সেসব কথাই। দেশ গঠনে নারীর যে বলিষ্ঠ অংশগ্রহণ, আলোর মশাল হাতে লক্ষ্য অর্জনের পথে নারীদের যে গর্বিত উপস্থিতি, তা প্রতিধ্বনিত হয় বরেণ্য শিল্পীদের গানে ও সুরে। ইতিহাসের পাতায়, রাজপথে, যুদ্ধে, ঘরে, বাইরে সদা সজাগ নারীর কথা উঠে আসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গীতে। স্বনামধন্য শিল্পী রুনা লায়লা গানে গানে স্মরণ করেন দেশ ও ভাষার জন্য আত্মদানকারী বীরদের। দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, কোনদিন ভুলবো না সেই অবদান, কোনদিন ভুলবো না, ভুলিনি আমরা। দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। আবৃত্তির আয়োজনে দেশের গুণী শিল্পীরা বলিষ্ঠ কণ্ঠে শোনান নারী মুক্তির জয়গান এবং নারী জাগরণে বঙ্গবন্ধুর অবদান। আমি সেই পিতার উত্তরাধিকারী, যে পিতা দিলেন স্বাধীন স্বদেশ, হলেন আশ্রয়। সকল কুসংস্কার ও কুপমণ্ডুকতার বিরুদ্ধে নারীকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় পুরো সাংস্কৃতিক পরিবেশনায়। কুসংস্কার আর কুপমণ্ডুকতার বিরুদ্ধে চিৎকার করে বলেছি, নারী কণ্ঠ ছাড়ো জোরে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।